নমস্কার বন্ধুরা বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আমরা গ্রন্থাগার বিজ্ঞানে পাস করা প্রার্থীদের প্রাইভেট লাইব্রেরিয়ান নিয়োগ সম্পর্কিত তথ্য আপনাদের দিয়ে থাকি এছাড়াও গ্রন্থাগার বিজ্ঞানের বিভিন্ন প্রশ্ন উত্তর নিয়ে আগেই আলোচনা করেছি আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওগুলি দেখতে পারেন আজকে আমরা একটি প্রাইভেট স্কুলের লাইব্রেরিয়ান ও নন টিচিং স্টাফ নিয়োগ সম্পর্কে আলোচনা করব জেনে নেব কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এছাড়াও কিভাবে আবেদন করবেন সেমফোর্ড ফিউচারিস্টিক স্কুল বর্ধয়ান লাইব্রেরিয়ান লাইব্রেরিয়ান পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট ও ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিগ্রি সাথে কম্পিউটারে বেসিক নলেজ থাকতে হবে যে সব প্রার্থীর এমলিস ও লাইব্রেরিয়ানের এক্সপিরিয়েন্স থাকবে সেই সব প্রার্থীর নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও আরও বেশ কিছু পোস্টে নিয়োগ করা হবে যেমন ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ পোস্ট ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও কাউন্সেলার আপনারা আবেদন করবেন ইমেলের মাধ্যমে সেম ফর বিডাবলিউ রিক্রুটমেন্ট অ্যাট দ্য এই মেল আইডিতে আপনারা আবেদন করতে পারেন আরও বিস্তারিত জানতে হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ করছি